এক স্কুল শিক্ষক বহুদিন ধরেই বলেছিলেন চাকরি দেবেন চাকরি দেবেন, যার ফলে তিনি টাকাও বেশ কিছু আদায় করেছিলেন। কিন্তু বহুদিন ধরে চাকরি প্রার্থীরা তাদের নিজেদের টাকা ফেরত চাইলেও ফেরত মেলেনি, সঙ্গে চাকরিও মেলেনি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে কিছু যুবকে, সুকুমার দাসকে অপহরণ করে তারা। অপহরণ হওয়াতে ঘটনা ছড়িয়ে পড়ে এলাকায়, একযোগে তদন্তে নামে থানার পুলিশ। অবশেষে চারজন সহ শিক্ষককে খুঁজেও পাওয়া যায়। অপহরণ হলে শিক্ষকের নামে ততক্ষণ থানায় দায়ের হয়েছে প্রতারণার অভিযোগ, তাই শিক্ষক সহ চার যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ। শিক্ষককে গ্রেপ্তার করা হয় প্রতারণার অভিযোগে, আর চার যুবককে গ্রেপ্তার করা হয় আইন নিজের হাতে তুলে নিয়ে অপহরণ করার অভিযোগে। আপনাকে যে পুলিশ অ্যারেস্ট করেছে এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার নাম কি? আপনার বাড়ি? আপনার নামে টাকা প্রতারণার অনেক অভিযোগ আছে, এই ব্যাপারে কি বলবেন? সুকুমার দাস গতকাল রাত্রে এই চাকরি দেওয়ার নাম করে টাকা যাদের কাছ থেকে নিয়েছে সে ব্যাপারে তারা কমপ্লেন করার পর তাকে গ্রেপ্তার করা হয়, আজকে তাকে কোর্টে তুলবে, আপনি এ ব্যাপারে কী বলবেন? আমি জাস্ট এই একটু আগে শুনলাম যে সুকুমার দাস, যিনি সিতাই হাই স্কুলের একজন সহশিক্ষক, তাকে পুলিশ ওকড়াবাড়ির থেকে উদ্ধার করে নিয়ে আসছে। অর্থাৎ ওকড়াবাড়ির ছেলেরা যারা যাদের কাছ থেকে চাকরির নাম করে টাকা তুলেছিল তারা তাকে তুলে নিয়ে গেছে। আমি এটা দীর্ঘদিন ধরে শুনি যে অনেক লোকের কাছ থেকেও এইভাবে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে, এমনকি তার স্কুলের যিনি স্টাফ তার কাছ থেকেও সে টাকা নিয়েছে এবং স্কুলের পাশের লোকের কাছ থেকে টাকা নিয়েছে। এই নিয়ে বারবার বৈঠক ঘটছে, সে টাকা দেওয়ার নাম করে মানুষকে ঘুরাচ্ছে, এটা আমি জানি। কিন্তু আপনাকে একটা জায়গায় টেনে নিয়ে আসছে, উনি বিজেপি করা করে যারা টাকা, সেই সূত্রে নাকি আপনি এই জাল বিছিয়ে এই কাজটা করছেন, এই কথা বলেছে যে ও টাকা মানুষের কাছে নিয়েছে, সে বিজেপি করুক, তৃণমূল করুক আর সিপিএম করুক, চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছে টাকা যে তোলে তাদের পলিটিক্যাল পরিচয় নিয়ে বড় কথা নয়, সে একজন চিটার এবং আইন অনুযায়ী তার যা শাস্তি হওয়া দরকার সেটা হওয়া দরকার। আমরা কখনোই যদি তৃণমূলেরও কেউ টাকা তোলার কাজে যুক্ত থাকে আমরা তাকে কখনো সমর্থন করব না। ধন্যবাদ। আপনাদের যে পুলিশ অ্যারেস্ট করেছে কি কারণে একটু বলবেন?